শিশু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতা হুগলি এবং হাওড়া থেকে আট জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ। উদ্ধার হয়েছে এক মাসের শিশু। কলকাতার পাচার চক্রের সঙ্গে বালুরঘাটের কি যোগসূত্র সেটাই ভাবাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশকে। কলকাতা হুগলি হাওড়া ও দক্ষিণ দিনাজপুর চার জেলার যোগসূত্র। বড়সড় শিশু পাচার চক্রের পর্দাফাশ করার পর সেই সব সূত্র ধরেই এগোতে চাইছে পুলিশ। চার লক্ষ টাকায় এক মাসের শিশুকে বিক্রির অভিযোগ। 10ই এপ্রিল শিশু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বালুরঘাট থেকে গ্রেফতার করা হয় দুজনকে। 13 ও 14ই এপ্রিল হুগলি হাওড়া ও কলকাতা থেকে গ্রেফতার করা হয় আরও ছজনকে। গোটা ঘটনার সামনে আসার পর আলোড়ন পড়ে গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তাৎপর্যপূর্ণ হলো ধৃতরা কেউই দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা নয়। ধৃতদের মধ্যে পাঁচজন কলকাতার বাসিন্দা, একজন হুগলির, দুজন হাওড়ার। শিশু বিক্রির চেষ্টা চলছে গোপন সূত্রে এই খবর পেয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরাম থানার রোলার মোড় এলাকায় গত 10ই এপ্রিল অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় শোভন সর্দার ও পিঙ্কি মান্নাকে। ধৃতদের জেরা করেই বাকিদের হদিশ মেলে। 13ই এপ্রিল হুগলির হিন্দ মোটর থেকে চক্রের পাণ্ডা সন্দেহে গ্রেফতার করা হয় অনিতা ঝুনঝুনওয়ালাকে। বৃহস্পতিবার গ্রেফতার হয় বাকি পাঁচজন। তাদের মধ্যে রয়েছেন শিশু কেনায় অভিযুক্ত হাওড়ার বাসিন্দা দম্পতিও। সেই দম্পতির কাছ থেকে উদ্ধার হয়েছে এক মাসের শিশু। একটা ছিল, একটা মানে প্ল্যান ছিল কি, একটা একটা বাচ্চা নিয়ে এসে, একটা মহিলা ছিল পূর্ণিমা অধিকারী, ও একটা 4 মাসের বাচ্চা ছিল, ওকে বিক্রি করেছিল। আমাদের রেড হিসেবে এখান থেকে যে দুজন মহিলা আছে আর স্ত্রী আছে ওদের কাছে বাচ্চা রিকভারি হয়েছে, আর যারা অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে আমরা অলমোস্ট 4 লাখ টাকা রিকভারি করেছি। বাচ্চাটা রিকভার হলো আজকে, 10 দিন আবার রিমান্ড হলো, তারপরে আগামী 25 তারিখ আবার পুলিশ রিমান্ড। হ্যাঁ, পুলিশ রিমান্ড হলো আবার, কারণ এরা আরও রিকভারি মানে এদের কাছে মেসেজ আছে এবং ফোনে ওদের কাছে খবরও আছে, আমার কাছে আর কাছে আর যেটা আমাকে দেখিয়েছে তাদের রানাঘাট মেন আছে। আর প্রশ্ন হলো, অভিযুক্তরা সবাই কলকাতা হুগলি হাওড়ার বাসিন্দা হলে তাদের মধ্যে দুজন কেন বালুরঘাটে গিয়েছিলেন? বালুরঘাটের সঙ্গে এই শিশু পাচার চক্রের কি যোগসূত্র সেটাই ভাবাচ্ছে পুলিশকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে একজন উদ্ধার হওয়া শিশুর মা, তার কাছ থেকে 4 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শিশুকে রাখা হয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে। মুন্ন আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। 5ই এপ্রিল সকালে হাঁসখালী নির্যাতিতার সৎকার করেছিল কারা? এবার বিস্ফোরক দাবি করলেন গ্রামের শ্মশানের কর্মী। আজ ওই শ্মশানে গিয়ে চিতাভস্ম থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই সমস্ত নমুনা ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। পাশাপাশি খোঁজ চলছে তৃতীয় অভিযুক্তের। আমি তো ওই দেখলাম, কান্দে করে নিয়ে আসলো। কিন্তু যারা এসেছিল তারা অল্প বয়সী, সব অল্প বয়সী আর বয়স্ক 2-3 জন ছিল। শ্মশান কর্মীর এই একটা বয়ানই হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে নাটকীয় মোড় এনে দিল। গত 5ই এপ্রিল গ্রামের শ্মশানে নাবালিকার মৃতদেহ সৎকার করেছিল কারা তা নিয়ে এবিপি আনন্দর ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি করলেন শ্মশানের কর্মী। কাঁধে করে নিয়ে আসলো মানে কি, খাটে না এমনি মাদুরে বেঁচে? মাদুরি ফেঁচে একটা বাসে করে। আপনি বাড়ির লোককে চেনেন না মনে হয়েছিল ওরা বাড়ির লোক? বাড়ির লোক ওর বাবারে যখন নিয়ে আসলো তখন বাবা তো দেহটা নিয়ে আসেনি। নিয়ে আসিনি, ওর বাবা হয়তো ভাই ফটোটা নিয়ে আসলো নাকি। কটা নাগাদ নিয়ে এসেছিল মেয়েটিকে? 7টা সকাল। জ্বালাতে গেলে ডেথ সার্টিফিকেট কোনো কাগজপত্র লাগে না? না, এখানে এখনো চালু হয়নি ওটা। নির্যাতিতার পরিবার আগেই দাবি করেছিল গত 5ই এপ্রিল ভোরের দিকে মারা যায় নাবালিকা, কিন্তু ময়না তদন্ত না করে তড়িঘড়ি সৎকার করা হলো কেন এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন মৃতার বাবা। মেয়ে মারা যাওয়ার পরে আধা ঘন্টা টাইম দিই নাই, নিয়ে চলে গেছে। হ্যাঁ, আপনারা তখন কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম, আমাকে সামনে আমাদের বাধা দিলেন না? বাধা কি করে দেবো, সব মেশিন টেশিন নিয়ে এসে আমাকে ই করে দিচ্ছে, যা বুকে ঠাই দিচ্ছে, গুলি করে মারিয়ে দেবো। তাদের কাউকে যারা এসেছিল? ও চিনি, একজন রয়েছে বোজগ গোপাল, যে আমার ই করেছে। আর এদিন শ্মশানের কর্মীর বয়ানেও উঠে এলো অল্প বয়সী ছেলেদের কথা। সেই অল্প বয়সীরা কারা? অপরাধ ধামাচাপা দিতেই কি তারা সক্রিয় হয়ে উঠেছিল? এর উত্তর খুঁজে বের করাটাই এখন সিবিআই এর চ্যালেঞ্জ। গত 5ই এপ্রিল যে শ্মশানে নাবালিকার সৎকার হয়েছিল শুক্রবার সেখান থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা। হাঁসখালীকাণ্ডে ধৃত দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে নমুনা সংগ্রহের পর সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিকের দল তারা এসে পৌঁছেছেন শ্মশানে, যেই শ্মশানকে ঘিরে এই ঘটনায় কিন্তু রহস্যের জাল আরও ঘনীভূত হয়েছে। কারণ এই শ্মশানেই ওই নাবালিকাকে নিয়ে মৃত্যুর পর তাকে নিয়ে এসে এখানে কোনো ডেথ সার্টিফিকেট ছাড়াই পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে রক্তমাখা তোষক, মদের বোতল, আঙুলের ছাপ, শ্মশানের চিতাভস্ম থেকে পাওয়া নমুনা, অভিযুক্তদের ব্যবহৃত জামাকাপড়, এই সমস্ত নমুনা যাবতীয় রহস্যভেদে অত্যন্ত কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করছে সিবিআই। তাই নির্যাতিতার বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে মূল অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি হাঁসখালী গণধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজ গয়ালী সহ তিন অভিযুক্তের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করছে সিবিআই। তারই তদন্তে শুক্রবার দুপুরে গণধর্ষণ কাণ্ডে দ্বিতীয় অভিযুক্ত প্রভাকর পোদ্দারের বাড়িতেও হাজির হয় সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, 4 এপ্রিল যে পোশাক পরে প্রভাকর ব্রজর বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সেই জামাকাপড় সংগ্রহ করেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয় প্রভাকরের মোবাইল ফোন, প্রভাকরের মা বাবার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। যে জামা প্যান্ট সিবিআই নিয়ে গেল সেই জামা প্যান্টটি কি ওই দিন পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। আর কি নিল? ফোন নিল। আচ্ছা, আর কিছুই না। সিবিআই আপনাদের কি জিজ্ঞেস করলো? সিবিআই জিজ্ঞাসা করলো ছেলের কাছে কিছু জিজ্ঞাসা করেছিল কিনা, ছেলেকে কোথায় পাঠিয়েছিলে। 4 এপ্রিল ওই যুবকও জন্মদিনের পার্টিতে ছিলেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আর এক অভিযুক্ত প্রভাকরের বাবা। ও তো ওর কথা যায়নি, ওর বন্ধু একটা ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে বমি করছে, ওই ছেলেটা ওর বন্ধুটা ডাক দিছে। সেদিন আর কে ছিল ওই বাড়িতে? রঞ্জিত মল্লিক, ও হচ্ছে মেইন, হচ্ছে ওর ক্লোজ বন্ধু, ওই বজর সে ছিল। হ্যাঁ সে ছিল। হাঁসখালী কাণ্ডে নির্যাতিতার পরিবার কি সুবিচার পাবে? উত্তর দেবে সময়। ব্রতদী ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। পুরোদমন পরিচালিত হলদিয়া পৌরসভায় বর্তমান চেয়ারম্যানের সঙ্গে প্রাক্তন চেয়ারম্যানের সংঘাত। ওয়ার্ড পুনর্বিন্যাসে খসড়া প্রস্তাব নিয়ে দুই কাউন্সিলরের দ্বন্দ্ব প্রকাশ্যে, তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলে। চেয়ারম্যান বনাম প্রাক্তন চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুরে তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভায় দুই হেভিওয়েটের দ্বন্দ্ব আর তাকে ঘিরে সরগরম রাজনীতি। 29 ওয়ার্ডের হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হবে অগস্ট মাসে। হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, আর বর্তমান চেয়ারম্যান সুধাংশু মণ্ডল 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় নিজের স্বার্থে বেআইনিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করতে চাইছেন তিনি। দুর্গাচক, সুতাহাতা ও ভবানীপুর এই তিন থানা এলাকা থেকে কিছু কিছু অংশ নিয়ে একটি নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান। আর সেই পুনর্বিন্যাসের জেরে প্রাক্তন চেয়ারম্যানের নিজের 29 নম্বর ওয়ার্ডের অস্তিত্ব মুছে যেতে বসেছে। পৌরসভার চেয়ারম্যানের উচিত যে সবাইয়ের সঙ্গে আলোচনা করে এটাকে ঠিকঠাক করে দেওয়া। বোর্ড মিটিংয়ে আমরা তুলতে চাইলেও উনি সেটা তুলতে চাইলেন না, পরবর্তীকালে আলোচনা করে আমরা করব বলে ওয়ার্ড বিন্যাসের কপি 1 থেকে 29 নম্বর ওয়ার্ড তিনি বলারও প্রয়োজন মনে করেনি। 29 নম্বর ওয়ার্ডটাকে অ্যাবলিশ করে দিয়েছেন, যেহেতু 4 নম্বর বাড়িয়েছেন, বাড়ানো হবে না, ফলে তিনি অ্যাবলিশ করে দিলেন। সেদিন সবাই উপস্থিত ছিল, সেটা একটা করার ভাবনা চিন্তা চলছে, কিন্তু আজ অব্দি আমরা মানে অফিসিয়ালভাবে আমরা কোনো ডিএম বা হিডিওর কাছে আমরা কোনো এরকম কোনো প্রপোজাল আমরা জমা দিই। কেউ ঈর্ষা কাতর হয়ে নিজেকে যদি অন্য কাউকে প্রতিপক্ষ মনে করে প্রাক প্রস্তুতি হিসাবে পৌরসভার সম্মান নষ্ট করার প্রবণতা দেখায় সেটা খারাপ। বলতে পারতেন, উনি আমাকে বলতেই পারতেন। প্রতিকার চেয়ে প্রাক্তন চেয়ারম্যান সহ 13 জন তৃণমূল কাউন্সিলর জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। জেলা শাসক জানিয়েছেন অভিযোগ পেয়েছেন, হলদিয়ার মহকুমা শাসককে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এত গোষ্ঠীদ্বন্দ্ব, এরা এভাবেই চলবে, এদের কাজ এটাই। আজকে এরা জানে না কালকে সকালে এদের চেয়ারটা থাকবে কিনা। এটা আমি খোঁজ নেবো, বিজেপি তার মাটি খোঁজার জন্য একটা বিরুদ্ধাচরণ করতে হবে করে যাচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভার হার হয়েছিল তৃণমূল কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে হলদিয়া পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যেই 26টিতে পিছিয়ে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হলদিয়া পুরসভার বর্তমান চেয়ারম্যান বনাম প্রাক্তন চেয়ারম্যানের এই দ্বন্দ্বে আগামী দিনে হলদিয়া পুরসভার ভোটের কোনো প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়। হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আবহাওয়ার দিকে নজর দেব। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শুরু তাপপ্রবাহ, বাঁকুড়ার রেকর্ড তাপমাত্রা। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্চয়, তাপমাত্রা পারো চড়ছে, তার উপর আবার তাপপ্রবাহের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে?
দেখো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তৈরি হচ্ছে। আমরা জানি যে এবছর কিন্তু এখনো পর্যন্ত কালবৈশাখী দক্ষিণবঙ্গে অন্তত সেরকম ভাবে প্রভাব ফেলেনি। এর মূল কারণ তাপমাত্রা খুব একটা বাড়ছিল না। কালবৈশাখী হওয়ার প্রাথমিক শর্তই হলো যে গরমটা আগে খুব বেশি পড়তে হবে, তবেই সেই কালবৈশাখী স্বস্তির বৃষ্টি নামবে। এখনো পর্যন্ত বাংলার চৈত্র মাস পেরিয়ে বৈশাখে আজকে আমরা পড়লাম, কিন্তু সেভাবে তাপপ্রবাহের পরিস্থিতি এতদিন দক্ষিণবঙ্গে খুব একটা দেখা যায়নি। গোটা চৈত্র মাসই স্বাভাবিকের মধ্যে ছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সে জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু তাপমাত্রার পারদ বলা যেতে পারে বাংলা নতুন বছরের প্রথম দিনেই লাগাম ছাড়া 43.7 রেকর্ড হয়েছে আজকে বাঁকুড়াতে। এছাড়াও বাঁকুড়া ছাড়াও পশ্চিম বর্ধমানেও দেখা যাচ্ছে যে তাপমাত্রা 42 ডিগ্রি পেরিয়েছে, সেখানেও 42.6 আসানসোলে রেকর্ড হয়েছে। আর এভাবেই 42-43 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা। সব মিলিয়ে তাপপ্রবাহের পরিস্থিতি আজকে থেকে শুরু হয়ে গেল তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের জেলায়। তবে এরকম গরম আরো কয়েকদিন থাকবে, তার মধ্যে ধীরে ধীরে বৃষ্টির যে পরিস্থিতি যেটা বলছিলে তুমি যে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আশা করা যায় যে দু একদিনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে। তবে এই গরম কিন্তু চলতে থাকবে এবং যেখানে তাপপ্রবাহ থাকবে সেখানে তো গরম আছেই, এছাড়া অন্যান্য জায়গায় অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে যে ঘর্মাক্ত যে চেনা গরম সেটা কিন্তু আজকেও কলকাতায় দেখা গেছে, সেরকম পরিস্থিতি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গে। ধন্যবাদ সঞ্চয়। কাল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা, ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনা কেন্দ্র। আর সেভাবে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৌশিক গান্তায়েত। আসানসোল লোকসভার উপনির্বাচনের গণনার প্রস্তুতি সারা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে এই গণনা কেন্দ্র খোলা হয়েছে। নিরাপত্তা ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা গণনা কেন্দ্রকে, এবং যেটা জানা যাচ্ছে যে এখানে আগামীকাল সকাল থেকে অর্থাৎ সকাল 8টার থেকে এখানে গণনা শুরু হবে। তার আগেই ঢুকে যেতে হবে যারা গণনা কর্মী বা যারা গণনা কাজে যুক্ত তাদেরকে, এবং প্রত্যেকের কিন্তু আইডি কার্ড থাকা অত্যন্ত জরুরি। আইডি কার্ড ছাড়া কাউকেই কিন্তু এখানে ঢুকতে দেওয়া হবে না বলে প্রশাসনিক সূত্র থেকে এবং নির্বাচন কমিশন সূত্র থেকে জানানো হয়েছে। এখানে 11টি হলে 137টি টেবিলে গণনা শুরু হবে, এবং যেটা জানা যাচ্ছে সর্বনিম্ন 14 রাউন্ড এবং সর্বোচ্চ 18 রাউন্ড পর্যন্ত এখানে গণনা করা হবে। আগামীকাল সকাল থেকেই এই গণনার কাজ শুরু হবে, এবং অত্যন্ত যাতে এই গণনার কাজ সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সজাগ রয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসন। ক্যামেরায় প্রদীপ রায়, কৌশিক গাতায়ত, এবিপি আনন্দ, আসানসোল। স্বাগত 1429। বাংলা বছরের পয়লা দিনে হালখাতা মিষ্টিমুখের ব্যস্ততা, সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাট দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুতুরে মিলাক। পুরাতন সব গ্লানি ভুলে নূতনের অঙ্গীকার নিয়ে শুরু হলো নতুন পথ চলা। ক্যালেন্ডারের পুরনো পাতা উল্টে এলো নতুন বৈশাখ, পয়লা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। লক্ষ্মী গণেশের পুজো দিয়ে খোলা হয় সারা বছরের বিকিকিনের হিসেবের নতুন খাতা, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রথা। পয়লা বৈশাখে হাল খাতা মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। বৃহস্পতিবারই নতুন রূপে আত্মপ্রকাশ করলো কালীঘাট মন্দিরের মূল প্রবেশদ্বার। এখন থেকে সেখানে দেখা যাবে আলোর খেলা। কালীঘাট মন্দিরেও তৈরি হচ্ছে স্কাইওয়াক। বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কালীবাড়িতে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 300 কোটি টাকার মতো খরচ করে এখানে স্কাইওয়াক করা হচ্ছে। এবং এখানে যেরকম দক্ষিণেশ্বর স্কাইওয়াকে যেরকম স্টল করে দেওয়া হয়েছে, কালীঘাটেও সেরকম করে দেওয়া হবে। সারা বছর যেন ভালো কাটে এই কামনায় পুণ্যার্থীদের ঢল কালীঘাটে। রাত থেকে পূজোর ডালি নিয়ে হাজির দর্শনার্থীরা। শুভ নববর্ষে লক্ষ্মী গণেশ পূজা হালকাতা হবে, কাজকর্ম যেন ভালোভাবে হয়, সবাইকে নিয়ে আনন্দে কাটাতে পারি, এতে দোকানের আয় পায় হয়, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সুস্থ থাকে, এই কামনায় থাকে, বাড়ির সবাই ভালো থাকে। এদিন সকালে পূজো দেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এটাই মায়ের কাছে প্রার্থনা যে আগামী দিনগুলো যেন ভালো কাটে, সুস্থভাবে কাটে, সবাই পরিবারের লোকজন নিয়ে এবং শান্তিতে সবাই মিলে মিশে আমরা যেন থাকতে পারি। নববর্ষের ভোর থেকে ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরেও, পুজো দেওয়ার ছিল লম্বা লাইন। ব্যবসায়ীরাও হাজির হন হাল খাতা করতে।
বছরের প্রথম দিন মায়ের কাছে পুজো দিয়ে দিনটাকে শুরু করতে চাই, এই জন্য এসেছি। কারবার কার্য সবকিছু পরিস্থিতি যেন খুবই ভালোভাবে হয়, সবার যেন ভালোভাবে কাটে, এটাই কামনা করব। এসেছি যাতে বছরের প্রথম দিন মাকে দেখলে যাতে সারা বছর মায়ের আশীর্বাদে ভালো কাটে। এবার ওইটাই বলবো যাতে মা এরকম পরিস্থিতি যেন না হয়, আর সবাই যেন ভালো মতন থাকে, শান্তিতে থাকে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মন্দির চত্বরে মোতায়েন করা হয় উইনার্স বাহিনী। বাংলা নববর্ষের সকালে ভিড় ছিল তারাপীঠেও। পুজোর ডালি নিয়ে দূর দূরান্ত থেকে হাজির হন ভক্তরা। সকাল থেকে মন্দির চত্বরে ছিল পুণ্যার্থীদের লম্বা লাইন। নতুন বছর যেন ভালো কাটে, এই প্রার্থনা করে পুজো দেন ভক্তরা, হাল খাতা করেন ব্যবসায়ীরা। সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।